আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজ আমরা হাদিসের বর্ণনায় পুণ্যময়ী নারীর পাঁচটি বৈশিষ্ট্য জানব। পৃথিবীতে সুন্দর ও উপভোগ্য জীবনযাপনে সচ্চরিত্র নারী পুরুষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। ইসলাম নারী পুরুষ প্রত্যেককে যার যার উপযুক্ত সম্মান ও অধিকার দিয়েছে। কোরআন এবং হাদিসের গ্রন্থসমূহে পুরুষের আলোচনার পাশাপাশি গুণবতী নারীদের আলোচনাও বিশদভাবে বর্ণিত হয়েছে। কারণ নারী পথ ভ্রষ্ট হয়ে গেলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়ে। তাই একটি আদর্শ সমাজ গঠনে একজন পুণ্যময়ী নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে হাদিসের আলোকে পুণ্যময়ী নারীর পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরা হল। তা হল, নম্বর এক, পুণ্যময়ী নারী স্বামীর অনুগতা। পৃথিবীতে একজন স্বামীর সবচেয়ে মূল্যবান এবং দামি বস্তু একজন পুণ্যময়ী স্ত্রী। স্ত্রী যত ভালো হবে, স্বামীর সংসার তত সুখের হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব জগৎটাই হল ক্ষণিক উপভোগের বস্তু, আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ পুণ্যময়ী নারী। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1467। আরেক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তি আল্লাহ ভীতির পর উত্তম যা লাভ করে তা হল পুণ্যময়ী স্ত্রী। স্বামী তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে। সে তার দিকে তাকালে তার হাস্যোজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা তাকে আনন্দিত করে, এবং সে তাকে শপথ করে কিছু বললে সে তা পূর্ণ করে। আর স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হেফাজত করে। ইবনে মাজা, হাদিস নম্বর 1857। নম্বর দুই, সতীত্ব ও স্বামীর ধন সম্পদ রক্ষাকারী। একজন নারীর প্রধান সৌন্দর্য আপন সতীত্বের হেফাজত করা। যে নারী তার সতীত্ব রক্ষা করতে পারে না, সে নারী চরম হতভাগা। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 1661। স্বামীর সম্পদ রক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে, আদেশ করলে আনুগত্য করে, তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। নম্বর তিন, দিনদার ও চরিত্রবান। নারীর আরেকটি সৌন্দর্য হচ্ছে দিনদারির পাশাপাশি চরিত্রবান হওয়া। যে নারীর চরিত্র নষ্ট, সে নারী সর্বমহলে ধিকৃত। তাই সর্বদা নারীদের চরিত্র সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা অব্যাহত রাখা। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার ও চরিত্রবান নারীদের বিবাহ করার উৎসাহ প্রদান করে বলেছেন, তিনটি গুণের যে কোনো একটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়। তা হল, ধন সম্পদের কারণে, রূপ সৌন্দর্যের কারণে ও দিনদারির কারণে। তবে তুমি দিনদার ও চরিত্রবানকেই গ্রহণ করো। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 11765। নম্বর চার, গৃহে অবস্থান করা। অপ্রয়োজনে বাহিরে না যাওয়া গুণবতী ও পুণ্যময়ী নারীর অনন্য বৈশিষ্ট্য। ইসলাম পূর্বযুগে নারীরা প্রয়োজনে অপ্রয়োজনে লাগামহীনভাবে ঘোরাফেরা করত। পর্দা ছাড়া তাদের এই চলাফেরা আল্লাহর কাছে পছন্দ হয়নি। তাই তো এক আয়াতে আল্লাহ তাআলা নারীদের পর্দা সহকারে চলাফেরার নির্দেশ দিয়ে বলেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো, পরপুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব, আয়াত 33। বিষয়টি আরও স্পষ্ট করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এভাবে তুলে ধরেছেন, নারীরা হল আবরণীয়। যখন সে বের হয়, শয়তান তার অনুসরণ করে। যখন সে ঘরে আবদ্ধ থাকে, তখন আল্লাহর রহমত লাভের অতি নিকটবর্তী থাকে। নম্বর পাঁচ, শরীরে উল্কি ট্যাটু না আঁকা। ইসলামে নারী পুরুষ উভয়ের জন্য শরীরে উল্কি ট্যাটু অঙ্কন করা সম্পূর্ণরূপে হারাম। কারণ এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব নারী সৌন্দর্যের জন্য উল্কি অঙ্কন করে, যাদের জন্য করে, যেসব নারী ভ্রু উৎপাটন করে, দাঁত ফাঁকা করে,
আল্লাহ তাআলা তাদের অভিসম্পাত করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5604। মহান আল্লাহ তাআলা সকল মুসলিম নারীদেরকে ভিডিওতে বর্ণিত গুণগুলো অর্জন করে পুণ্যময়ী ও আল্লাহর নৈকট্যবাজন বান্দি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।